Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome back to my channel. Amar kanpio apua bayara apnara shobai khemon asen asha korchi je jekhane asen Allah er oshesh rahmate bhalo asen. Tei to amro apnarar duay Allah er meherbanite onek onek bhalo asi. Apnara shob shomoy bhalo thakba dua kori shob shomoy bhalo thakta shusto thakta. Nirapode rakhta Allah. এই দোয়া সবসময় করি আপনাদের জন্য, আমাদের জন্য আপনারা দোয়া করবা। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। তাই কেন আমি কিছু লাম চপ নিয়েছি, চপ রান্না করব। আর এদিকে আলু কেটে রেখেছি, চপ ফরমাজটা দিয়ে নিব। আমি কেন কিছু খেলা কেটে গরম পানি দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমি চটপটি বানিয়ে নিব তেঁতুলটারে গরম পানি দিয়ে, অল্প গরম উষ্ণ গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি চটপটির জন্য সব সালাদকে কাটিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানেও আমি ডিম সিদ্ধ করা কষাইছি চটপটির জন্য। এখানে আমি মটর নিয়েছি আর আলু দুইটা দিয়ে রেখেছি, লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। আর এক চামচ বেকিং সোডা দিয়ে দিব। এদিকে আমি দুই চিমটি বেকিং সোডা দিয়ে নিলাম, বেকিং সোডাটা দিয়ে নিলাম, দিয়ে নিলাম অল্প একটু হলদি পাউডার, অপশনাল সাইজে দিতে পারেন নাও দিতে পারেন, কারণ আমার কাছে ভালো লাগে কালারটা বলে। এদিকে আমি চটপটির টকটা বিচিটা ফেলে দিলাম এভাবে হাতে। এভাবে আমি সিপে সিপে বিচিটা বের করে নিলাম, দিয়ে নিলাম চিলি ফ্লেক্স, চটপটি মশলাটা, কারণ মশলাটা আমি গরম বানিয়ে নিয়েছি, দিয়ে নিলাম অল্প জিরা, তেলানোয়া জিরা পাউডার, দিয়ে নিলাম স্বাদ মতন লবণ, দিয়ে নিলাম চিনিটা, আমি দুই চামচ চিনি নিয়ে নিলাম, দিয়ে নিলাম ধনিয়া পাতা কুচি। এখন একটা সাইডে রেখে দিলাম। এদিকে সানাটা সিদ্ধ হয়ে গেছে, এই আলুটা সিদ্ধ হয়ে গেছে, দিয়ে নিলাম সানার মাঝে, সানাটা অলমোস্ট বয়েল হয়ে গেছে। দিয়ে নিলাম চটপটির মশলাটা, এদিকে অলমোস্ট স্কিনটাও সিদ্ধ হয়ে গেছে। এদিকে চুলার আগুনটা অফ করে ঢেলে নিলাম একটা ভাটের মাঝে। আমি কিন্তু একটু শিরা শিরা করে নিলাম, জুল জুল করে, আপনারা চাইলে ডাই করে নিতে পারেন, একটু ডাই করে নিলেও এটাও খাইতে মজা লাগে, শিরা করে করলে এটাও খাইতে অনেক ভালো লাগে। দিয়ে নিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গাজর কুচি, ধনিয়া পাতা কুচি, শশা কুচি, দিয়ে নিলাম টকটা, দিয়ে নিলাম গ্রিল করা ডিমটা, আবারও দিয়ে নিলাম কিছু শসা কুচি, পেঁয়াজ কুচি,
Correct. ¿Dónde está? Powder, curry powder, dhania powder, zira powder. Easy way,
ভর্তি নিলে পিসার ভিতরে পরে আমি পিসারটা এটা কাপড় বা গাছিল বাকটা ক্লিন করে নিয়েছি। মিটোর খারের মাঝে ধনিয়া পাতাটা দিয়ে সোলার আগুন অফ করে নিয়ে রেলা বাজি দিয়ে দিচ্ছি হলদি পাউডার, লাল মরিচের পাউডার, রসুন আর পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে কিছু সময় বেঁধে দিয়ে নিয়ে দিলাম কেরালাটা। এদিকে আমার পিঠাটা সিদ্ধ দেওয়া হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে লাগিয়ে নিই রে। এদিকে আরো হান্ডি বসাইয়া দিলাম, হয়ে যাক আজকের মতন। এখানেই আমার রান্না বাড়া ফিনিশড, কারণ অনেক লম্বা হয়ে যাওয়ার ভিডিওটা। ঠিক আছে, আজকের মতন এখানেই ফিনিশড। যে যেখানে আছেন ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। আর আপনারা কাছে আরও একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, লাইক কমেন্ট শেয়ার করবা। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেই ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আপনাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।